হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স তো এখন কথা বলবো বেসিক্যালি তিন তিনটে ব্যাপার নিয়ে তো একদম প্রথমে যেটা নিয়ে বেসিক্যালি কথা বলবো সেটা হচ্ছে ও মাই গড টু নিয়ে ও মাই গড টু নিয়ে যেটা অফিসিয়াল আপডেট সামনে এসেছে এবং সেটা নিয়ে আমি খুব এক্সাইটেড সত্যি কথা বলতে গেলে রয়েছি তো সেটা হচ্ছে এটাই যে কালকে কিন্তু এটা ট্রেলার আসতে চলেছে হ্যাঁ যদিও কোনো টাইম কখন আসছে কিছু বলা হয়নি তবে অক্ষয় কুমার যে অফি অফিসিয়ালি পোস্ট করে জানিয়ে দিয়েছে যে কালকে ট্রেলার আসতে চলেছে যদি আমার ধারণা সকালের দিকেই আসবে এগারোটা থেকে বারোটা এই টাইমের মধ্যে আসার চান্স সব থেকে বেশি রয়েছে কারণ টিজার ওরম টাইম করেই এসেছিলো ভায়াকম এইটিনের যে ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে ট্রেলার আসবে এবার যেটা খুশির খবর হচ্ছে এই সিনেমাটা এ সার্টিফিকেট পেয়েছে এটা অবশ্যই একটা দুঃখের খবর কারণ একটা কথা মাথায় রাখতে হবে এ সার্টিফিকেট পেলে ফ্যামিলি নিয়ে যে অডিয়েন্স যাবে সেই ব্যাপারটা অনেকটাখানি কমে যায় এটা একটা মাথার মধ্যে থাকে এই সার্টিফিকেট একটা সিনেমা পেয়ে গেলে অডিয়েন্সের মাথায় থাকে যেটা কি ফ্যামিলি নিয়ে যাওয়া যাবে তখন ফ্যামিলি হয়তো দু তিনজনের জায়গায় হয়তো একজন যাবে এক্ষেত্রে একটা প্রবলেম সত্যি কথা হবে কিন্তু সিনেমাটা কিন্তু শো খুব ভালো পাবে এমনটাই কিন্তু আশা করা হচ্ছে এবং এই সার্টিফিকেট নিয়ে অক্ষয় কুমার যে এগিয়েছে এর পেছনে একটা বড় কিন্তু বুদ্ধি কাজ করছে এবং আমি এটাকে খুব মানে সাপোর্ট করছি কারণ অক্ষয় কুমার লড়াই করবে বলেছিল এবং বলেছিল সেই ইউএ সার্টিফিকেট হলেই আনবে সিনেমাটাকে কিন্তু একটা প্রবলেম যেটা হয়েছিল সেন্সার বোর্ড থেকে বলা হয়েছিল তারা ইউএ সার্টিফিকেট দেবে কিন্তু সিনেমা সাঁত্রিশটা দৃশ্যের পরিবর্তন করতে হবে এবং অক্ষয় কুমারকে শিবের দুধ হিসেবে দেখানো হবে এই জিনিসটা অক্ষয় কুমার মেনে নিতে পারেনি কারণ এর ফলে সিনেমার পুরো প্লটটাই পাল্টে যাবে তো যে কারণে অক্ষয় কুমার লাস্ট অব্দি পুরো সেম গল্প রাখে কিছু দু তিনটে দৃশ্য হয়তো পাল্টানো হয়েছে সেইটার উপর ভিত্তি করে অক্ষয় কুমার এই সার্টিফিকেট নিয়েই সিনেমাটাকে আনতে রাজি হয়েছে যেটা একটা খুবই আমি বলবো ভালো সিদ্ধান্ত হ্যাঁ রিস্ক আছে কিন্তু নো রিস্ক নো গেলে সত্যি কথা বলতে গেলে রিস্ক তো নিতেই হবে এটা সত্যি কথা তো সেই হিসেবে রিস্কটা যে নিয়ে যেটা খুব ভালো দিক এবার কালকে ট্রেলার এলে সিনেমাটার হাইপ আরও বাড়বে আগে কিন্তু এই সিনেমাটার হাইপ অতটা ছিল না গাদার এর ট্রেলারটা আসার পর এই সিনেমাটার হাইপ কিন্তু মারাত্মক বেড়ে গেছে হিউজ বেড়েছে আপনারা ইন্টারেস্ট দেখলেই বুঝতে পারবেন হুহ করে বাড়ছে তো সেই হিসেবে আমার মনে হয় কিন্তু এটা ভালো ওয়ার্ক করবে তো দেখা যায় কাল ট্রেলারটা কেমন আমি খুবই এক্সাইটেড রয়েছি ট্রেলারটা নিয়ে তোমরা কতটা এক্সাইটেড কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাও এবং যদি তোমাদের এটা নিয়ে কিছু বক্তব্য থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও সেকেন্ড যেটা নিয়ে কথা বলো সেটা হচ্ছে আরিয়ানের নতুন লুক সামনে এসছে যে নতুন সিনেমাটা তার আসতে চলেছে কবির খানের সঙ্গে তার স্পোর্টস বা ড্রামা একটা আসতে চলেছে সেটা একটা ফার্স্ট লুক আজকে সামনে এসছে তো আমার কিন্তু লুকটা বেশ ভালো লেগেছে কারণ কার্তিকারীণ এরকম লুক খুব একটা দেখা যায়নি তাকে খুব ইয়ং একটা লুক দেওয়া হয়েছে এটা তো বোঝা যাচ্ছে এবং আর মোটামুটি এইটিস নাইনটিসের দশকে ছেলেদের যেরকম লুক টুক হতো চুলটা পাতা পাতা টাইপের ওরকম ধরনের লুক দেওয়া হয়েছে এবং হালকা এখানে রক্তের দাগ মানে যেরকম হয় আর কি অ্যাথলিটদের সেরকম একটা ইয়ে দেওয়া হয়েছে কোন স্পোর্টসের উপর ভিত্তি করে গল্পটা এগিয়েছে সেটা সত্যি কথা বলতে আমি জানি না যে কারণে তোমাদের হান্ড্রেড পার্সেন্ট কনফার্মলি বলতে পারছি না কিন্তু কার্তিক আর্যানকে কিন্তু সত্যি কথা বলতে গেলে খুব ভালো লাগছে আমার ব্যক্তিগতভাবে তাকে দেখে ভালো লাগছে কারণ এরকম স্টাইলে কার্তিক আর খুব একটা দেখা যায় না তাকে ওই খোঁজাখোঁজে চুলের দাঁড়িয়েই আমরা বেশি দেখে এসেছি তো এখানে তাকে পুরো অন্যরকম একটা লুক দেওয়া হয়েছে আমার কিন্তু বেশ ভালো লাগছে এবং যদি প্রপারলি সিনেমাটাকে বানানো যায় আমার মনে হয় কিন্তু ওয়ার্ক করবে কারণ কবির খান একজন ভালো ডাইরেক্টার এটা আমরা সবাই জানি তো এবার দেখা যাক কী হয় এই কাজটা নিয়ে বেশ এক্সাইটেড রয়েছি এবং আশা করছি এটা দিয়ে কাটতে গাড়ি আবার কিন্তু নিজের ট্র্যাকে ফিরবে লাস্ট যেটা নিয়ে কথা বলবো সেটা আমাদের ইন্ডাস্ট্রির একটা খুব নোংরা জিনিস নিয়ে সেটা হচ্ছে তৃণা সাহার সঙ্গে সৈনিক সরকারের একটা জোরদার ক্যাচাল লেগেছে এবার এই ক্যাচালের মধ্যে আমাদের নাক গলা বা সত্যি বলতে কিছু মানে কিছু নেই কিছু যেন অডিয়েন্স হিসেবে মনে হলো যে এটা নিয়ে কথা বলাটা খুব ইম্পর্টেন্ট কারণ এই ছোটোখাটো ব্যাপার নিয়ে এখন আমাদের ইন্ডাস্ট্রিতে যদি এত বড়ো বড়ো ঝামেলা হয় নতুনরা এগিয়ে আসার বা আমাদের ইন্ডাস্ট্রির যে

মানে সুযোগ সুবিধা পায় যেমন নিজের হেয়ার স্টাইলিস্ট বা নিজস্ব মেকআপ আর্টিস্ট সে একটা পায় এটা সমস্ত দিন বহু যুগ ধরে হয়ে এসছে আজকে আমরা ভেবে দেখুন এই কথাটা মাথায় রাখতে হবে যে একটা সিনেমায় ধরুন শাহরুখ খানের থেকে কোনো বড়ো অভিনেতা রয়েছে হ্যাঁ শাহরুখ খানের হয়তো মাথায় রয়েছে হ্যাঁ সবাইকে রেসপেক্ট দেবো কিন্তু প্রোডাকশান দিয়ে কিন্তু আগে শাহরুখ খানকে গুরুত্ব দেওয়া হবে তারপর সেই বড় অভিনেতা এটা ফ্যাক্ট এটা অস্বীকার করার কোনো জায়গা নেই এবার সৈনী সরকার মধ্যে ড্যান্সার মধ্যে অবশ্যই সৈনী সরকার নামটা বড় তো সেই হিসেবে সে এক্সট্রা কিছু সুযোগ সুবিধা পাচ্ছে এবার তৃণাশাহ পায়নি এবার তৃণাশাহ কিন্তু ইন্ডাস্ট্রিতেই নতুনই বলতে গেলে এসছে হ্যাঁ সিরিয়ালে তার একটা নামটা রয়েছে কিন্তু সিনেমা সিরিয়াল দুটো প্যাটার্ন পুরোপুরি আলাদা দুটো ক্ষেত্রে কাজেরও একটা মানে আলাদা আলাদা প্যাটার্ন কিন্তু রয়েছে সিরিয়াল আর্টিস্টদের ক্ষেত্রে কী হয় যারা সিনেমার মানে সিরিয়ালে যারা হিরো হিরো তারা একটা এক্সট্রা সুযোগ সুবিধা পায় তখন তৃণাশাহ কিন্তু ভাবে না যে আমার থেকে যারা কম পার্ট পাচ্ছে তারা সেই সুযোগ সুবিধা পাচ্ছে কিনা এটা কিন্তু মাথায় রাখতে হবে যে তৃণাশাহ একটা সিনেমার একটা সিরিয়ালের ধরুন মেন অভিনেত্রী সেই যে সুযোগ সুবিধা পাবে তার বাদ বাকি পার্শ্ব চরিত্রে করা কোনো মেয়ে হয়তো তার থেকে বেটার পারফরমেন্স করছে সে কিন্তু সুবিধাটা পাবে না এটা আমি নিজে যেহেতু বহুদিন আগে একটা শুটিংয়ের সঙ্গে যুক্ত ছিলাম এটা নিজের চোখে দেখেছি তখন কেউ প্রশ্ন তোলে না কিন্তু নিজের বেড়াতেই হলে এই যে রাগাটাক রাগ গুলো মানে কি হয়েছিল সৈনিক সরকারের কি নিজস্ব হেয়ার স্টাইলিস্ট মেকআপ ছিল তাই নিয়ে ত্রিনাশার দাবি করে তাকে ওটা দিতে হবে সে সেই সুযোগ সুবিধা পায়নি বলে সে মানে পুরো সিনেমাটা করা থেকেই সে বেরিয়ে আসে এবং সে সেট থেকে ছেড়ে চলে আসে এর ফলে কি হলো স্যার কিছু যায় আসবে না স্যার যা যা হবার তা হয়ে যাবে কিন্তু একটা সেটে একটা নায়িকার চলে যাওয়া মানে সেই সেটের যে কতটা ক্ষতি হয় এটা আমাদের বাংলা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আরও ভয়ানক কারণ ওদের ইন্ডাস্ট্রিতে একটু নির্দিষ্ট টাইম দেওয়া থাকে এখন সুরীর এবং সেই টাইমের মধ্যে ইস্টায় কমপ্লিট করতে হয় সেখানে এইরকম পেশাদারিত্বের যে অভাবটা এটা প্রচণ্ড জঘন্যতম একটা কাজ হয়েছে এবার আমি মেনে নিচ্ছি শরীর সাহেবের কিছু হয়তো দোষ রয়েছে তার কিছু বক্তব্য হয়তো হালকা করে হয়তো পোক করা হয়েছে তৃণ সেক্ষেত্রে তার রাখটা হয়েছে কিন্তু তাও জিনিস ভাবতে হবে আমাদের মহানায়িকা সুই সুইত্রা সেন যখন আগেকার দিনে কাজ করতেন তিনি কোনো সুখ সুবিধা কিন্তু পেতেন না তখনকার দিনের দিক দিয়ে যদি আমরা বিচার করি থাকি অনেক সুখ সুবিধা থেকে তিনি বঞ্চিত থাকতেন তখনকার দিনের ভিত্তিতে তারা যদি আজকে মহানায়িকা হতে পারে নিজেদের ট্যালেন্টে জোরে তাহলে সেখানে কেন আমরা ছোটো ছোটো ব্যাপার নিয়ে করবো এটা কিন্তু মাথায় রাখতে হবে এই ছোটোখাটো ব্যাপার নিয়ে এত ঝামেলা একটা সিনেমা ছেড়ে বেরিয়ে আছে এগুলো কিন্তু ইন্ডাস্ট্রির লোকজনের মধ্যে শুধু নয় ইন্ডাস্ট্রির যারা দর্শক যারা বাংলা সিনেমার দর্শক তারা কিন্তু সত্যি কথা দিলে ব্যতীত হয় যে এই ইন্ডাস্ট্রির অবস্থা এই জোগাড়গিটি চলছে এই জিনিসগুলো কিন্তু বুঝতে হবে কারণ এই ত্রিনা সাহা বা আরও যারা রয়েছে ওদের বয়সী তাদের উপর কিন্তু ইন্ডাস্ট্রির দায়িত্ব রয়েছে ভবিষ্যৎ জিনিসটাকে এগিয়ে নিয়ে যাওয়ার তারা যদি এই ধরনের ছোটোখাটো ব্যাপার নিয়ে এত বড় ঝামেলা করে তো কোথাও গিয়ে সেই ইন্ডাস্ট্রির জন্য প্রচণ্ড ক্ষতিকারক বলে আমার ব্যক্তিগতভাবে এটা মনে হয় এবং এক্ষেত্রে আমি সৈন্য সরকারকে দোষ দেবো না সে যেটা বলেছিল তার দিক থেকে আমি বলবো সঠিকই যে সে ওটা ডিজার্ভ করে টিনা সাহার ক্ষেত্রে ডিজার্ভ করাটা এক্ষুনি সে পাবে না এই যে এত কম টাইমে সায়েন থেকে ফায়েন থেকে মহানায়িকা অ্যাওয়ার্ড পেয়ে যাচ্ছে এই যে জিনিসগুলো এটা এইভাবে দিন শিল্পী তৈরি হয় না শিল্পীকে স্ট্রাগল করতে হবে শিল্পীকে কষ্ট পেতে হবে একটা শিল্পী তবেই গড়ে ওঠে আজকে সৈন্য সরকারে কিন্তু স্ট্রাগেল কম নেই সৈন্য সরকার যখন প্রথমে অগুবধু সুন্দরী করতো সে অত সুযোগ সুবিধা পেত না তাকে স্ট্রাগেল করে আজকে সেটা অর্জন করেছে ত্রিনাশা অর্জন করার আগেই জিনিসটাকে আয়ত্ত করতে চাইছে এইভাবে কোনো দিন কেউ এগোতে পারে না সত্যি কথা বলতে গেলে আমার এটা ব্যক্তিগতভাবে মনে হয় এটা নিয়ে আমি আমার পয়েন্ট অফ ভিউটা দিলাম তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিও কারণ আমিও জানতে চাই তোমাদের মতামতটা কি তো এটাই ছিল আমার বক্তব্য চ্যানেলটা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড আইকন ভালো দেখো সবাই টিক কেয়ার আবার দেখাব নমস্কার আজকে কাল নতুন কোনো ভিডিও নে তখন সবাই ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার